পুরুলিয়া শহরের 23 নম্বর ওয়ার্ডের লোকনাথ পল্লী এবং শরৎ সেন কম্পাউন্ডের সংযোগস্থলে বেহাল রাস্তা। বারবার পৌর প্রশাসনের কাছে আবেদন জানিয়েও সম্বিত নেই প্রশাসনের। তাই অবশেষে এলাকার মহিলারা পথ অবরোধে নামলেন। তাদের একটাই দাবি, বেহাল রাস্তার হাল ফেরাতে হবে আর এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলরকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। যতক্ষণ না লিখিত প্রতিশ্রুতি পাবেন ততক্ষণ কিন্তু অবরোধ চলবেই। রাঙামাটি সংবাদ, ব্যুরো রিপোর্ট। শুনুন, 15 বছর ধরে আমরা এই রাস্তাটার জন্য অনেকবার মিউনিসিপ্যালিটিকে পিটিশন দেওয়া হয়েছে। আমরা মহিলারা নিজেরা অনেকবার গেছেন, চেয়ারম্যান বলছেন আমাদেরকে কাউন্সিলর কিছু বলেন নাই, আর কাউন্সিলর বলছে আমি চেয়ারম্যানকে বলে বলে আমি থকে গেছি। তো কার কথাটা এবারে শুনবো?